Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ذَوَاتَا أَفْنَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى دربار لاكو كوتي شكريا পবিত্র কালামুল্লাহ শরীফের নিসবতে তিনি আমাদেরকে একত্রিত করেছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখন সূরা আর রহমানের আলোচনা চলতেছিল ইতিপূর্বে আল্লাহ তাআলার অবাধ্য বান্দা যারা যাদের ঠিকানা হবে জাহান্নাম এদের করুণ পরিণতির আলোচনা সূরা আর রহমানের মাঝে বিগত সপ্তাহে আমরা আলোচনা শুনছি তো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় সর্বত্র যেখানেই জাহান্নামীদের আলোচনা করছেন সেই জায়গায় আবার জান্নাতীদের আলোচনাও করছেন যে জায়গায় ফেরাউনের আলোচনা আসছে ওই জায়গায় হযরত মুসার আলোচনাও আসছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সর্বত্র এই দুই প্রকারের মানুষ তাদের অবস্থাটাকে সামনাসামনি আলোচনা করছেন দেখেন কোরআনে কারীমের পরিভাষায় কোরআন এবং হাদিস ঘাটলে আমরা যেটা দেখি যে নেককার লোক হলো দুই প্রকার যারা আল্লাহ তাআলার হুকুমকে পালন করে আল্লাহ তাআলার হুকুমকে মানে এদের মাঝে দুইটা ভাগ আল্লাহ তাআলা দুইটা ভাগ করেছেন এর মাঝে একটা ভাগ হলো সাবিকিন মুকাররাবিন একটা ভাগ হলো সাবিকিন এবং এদেরকে বলা হয় মুকাররাবিন সূরা ওয়াকিআর মাঝে এদের আলোচনা বিস্তারিতভাবে আসবে আস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন এই হলো একটা দল নেককারদের আরেকটা হলো আসহাবুল ইয়ামিন এদের আবার আরেকটা নাম আছে আবরার এরাও নেককার فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ এটা আলোচনা তো দেখেন এই যে দুই প্রকার একটা হলো সাবিকিন মুকাররাবিন যারা একদম আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী যারা তাদের জিন্দেগির কামনা বাসনা এই সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তাআলার ইশক আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলার প্রেম এটাকে যারা অর্জন করতে পারে তারাই হলো মুকাররাবিন যারা মারিফতের যে সর্বোচ্চ স্তর সেই স্তর পর্যন্ত যারা পৌঁছতে পারে এরা হলো মুকাররাবিন আর যারা স্বাভাবিকভাবে শরীয়তের উপর আল্লাহ তাআলার হুকুমকে পালন করছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ কি শুনছে জায়েজ না জায়েজ এটা জানতে পাক না পাক জানতে আর সেই অবস্থায় তার জীবনটাকে অতিবাহিত করতে পারছে এই ধরনের লোকদেরকে বলা হয় আবরার আসহাবুল ইয়ামিন
আবরার, আসহাবুল ইয়ামিন। তো এদের জান্নাত আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের নিয়ামতের ব্যবস্থাপনা রাখতেন। তো এই দুই প্রকারের মানুষদের জান্নাত কি এক হইতে পারে? একজন লোক সে হলো জায়েজ না জায়েজ দেখছে, একজন লোক দেখতে পাক না পাক এটাকে দেখতে, একজন লোক এই অনুযায়ী তার জীবন কি অতিবাহিত করছে, আর আরেকজন জায়েজ না জায়েজ পাক না পাক দেখে নাই। আর পুরা জিন্দগির সাধনা, পুরা জিন্দগির কামনা, পুরা জিন্দগির ফিকির একটাই ছিল আল্লাহর মহব্বত, মারেফত, আল্লাহ তাআলার মহব্বতের চূড়ান্ত শিখর পর্যন্ত আমাকে বুঝতে হবে। দেখেন, এলেম এক জিনিস, এশক আরেক জিনিস। এলেম একটা জিনিস, এশকটা আরেকটা জিনিস। কিন্তু আল্লামা ইকবাল তার কুল্লিয়াতে ইকবালের মাঝে আসছে এশক এবং এলেম এই দুইটা জিনিসের একটা আলোচনা আনছে। এলেম নে মুঝসে কাহা এশক হে দেওয়ানাপন, এলেম নে মুঝসে কাহা ইশক হে দেওয়ানাপন, ইশক নে মুঝসে কাহা ইলম হে তখমিন জন। আল্লামা ইকবাল বলছেন যে এলেম সে ইশক দেখতে পারে না, এলেম যে একটা জিনিস এলেম ইশক দেখতে পারে না, ওই পাগলামি। শরীয়তে পাগলামির কোন সুযোগ নাই, এটা হলো এলেমের কথা। এলেমের কথা যে পাগল তো পাগলই, এটা হলো এলেমের কথা। এলেম নে মুঝসে কাহা ইশক হে দেওয়ানাপন, ইশকের পাগলামি মাতলামি। আরে সমস্ত মাতাল লোকদের কথা বাদ দাও, ইশক নে মুঝসে কাহা এলেম হে তখমিন জন। আবার ইশকেরও কিছু অভিযোগ আছে এলেমের ব্যাপারে, যে এলেম এটা তো ধারণা, এলেম তো ধারণা, ধারণা করে লাভ তখন এটার সমাধান কি? এলেম তো শুধুই একটা ধারণা আর কিছু না, এটা হলো ইশকের কথা। আর এলেমের কথা ইশকের তো পাগলামি, পাগলামি। তখন এটার তো আসলে সমাধান সম্ভব না, এই দুইটা জিনিসের মাঝে সমাধান সম্ভব না। তো স্বাভাবিকভাবে জিনিস থেকে এইভাবে বোঝা যায়, এই যে আমরা এই জায়গায় বসা, এই জায়গায় যদি নতুন কোনো আগন্তুক আসে, একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তো তার জ্ঞান এবং তার শিক্ষা তাকে বলবে যে তুমি পিছনে বসো, সে ওখানে বসবে। আর যদি কোনো পাগল আসে, ওর কোনো শিক্ষা নাই, ওকে তো দূর দিবে, দূর দিবে। এই জায়গায় প্রয়োজনে আমরা যারা আছি শিক্ষিত, আমরা সেট করে দিব পাগলে হেরে এসে এই পর্যন্ত চলে আসে। তো আসলে আল্লাহ তাআলাকে পাওয়ার যে পথ, এই পথের মাঝে যেরকম ভাবে এলেমের গুরুত্ব আছে, ইশকের গুরুত্ব কম না, ইশকের গুরুত্ব অনেক বেশি। এলেম তো আমাকে বলবে পাক কোনটা না পাক কোনটা, এলেম আমাকে বলবে জায়েজ কোনটা না জায়েজ কোনটা। আমি শুধু জানবো এটা জায়েজ আছে তো, হ্যাঁ তাহলে এটা করি, কিন্তু এস কিন্তু জায়েজ না জায়েজ বুঝে না। প্রেম যে একটা জিনিস, প্রেম কি জায়েজ না জায়েজ বুঝে? প্রেম জায়েজ না জায়েজ বুঝে না। প্রেম একটা জিনিসই বুঝে যে আমার মাওলা কিসে খুশি হবে, আর কিছু বুঝি না। এটা জায়েজ কি না জায়েজ এটা আমার জানারই দরকার নাই, আমার মাওলা এই পথে খুশি না আমি এই পথে নাই, এটা হলো প্রেমের কথা। প্রেম অর্জনের সাধনা, এটা তো ভিন্ন রকম সাধনা। প্রেম যার অর্জিত হয়ে গেছে, অত ভিন্ন কিছু হয়ে গেছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই ওনার বুস্তার মাঝে আলোচনা করতেন, প্রেমিকের আলোচনা, আগার তালে কে মাহরমে রাজ গাশ ববন্দন দে বরবে দরে বাজ গাশ। যে পথিক সে প্রেমের মজা পাওয়া যায়, অত পাগল হয়ে গেছে, অত আর কখনো সুস্থ জীবনে ফেরত আসবে না। বাবান্দান দেবর ভেদ দরে বাজে গা, ওর তো আবার সুস্থ হওয়ার পথ বন্ধ বন্ধ। আল্লাহর প্রেমে যে লোকটা পাগল হয়ে গেছে,
ওই আর কখনো দুনিয়ামুখী হইতে পারবে না। প্রেমের মজা তো ভিন্ন রকম। আবার সে যে প্রেমিক, তার আমি জিজ্ঞাসা করবো, তুমি ভাই কিসের কারণে প্রেমে পড়ছো বলতে পারবে? প্রেমিক কখনো কেন সে প্রেমে পড়ছে, কি কারণে প্রেমিক এটাকে বলতে পারে? বলতে পারে। এই নামাজের মাঝে যে কি প্রেম, এই আল্লাহর জিকিরের মাঝে যে কি প্রেম, কি মহব্বত, এই মসজিদের সাথে যে কি প্রেম, কি মহব্বত, এটা সে কেবল বুঝাইতে পারবে। কিন্তু তার দিল মসজিদের সাথে লাগা, তার দিল নামাজের সাথে লাগা, কোরআন তেলাওয়াত শুনলে তার দিল আনন্দিত হয়, মজা পায়, কারণ তার মাঝে আল্লাহ তাআলার প্রেম অর্জিত হয়, প্রেম অর্জিত হয়। আর প্রেম অর্জন করা, যারা প্রেমিক হয়ে গেছে এই সমস্ত লোকদের সাথে আল্লাহর আচরণ, আর যারা জায়েজ না জায়েজ, পাক না পাক শুনছে আর শুধু খুঁজছে যে কোন ভাবে জায়েজ হইলে কয়ে দেন আমি অমনে চলি, চলছে না জায়েজ ধরে নাই, না পাক ধরে নাই, জুলুম করে নাই, আল্লাহ তাআলার একটা নির্ধারিত সীমার মাঝে চলতে চাইছে, এই জন্য চলছে, যদি না চলি জাহান্নামে দিয়ে দিবে। প্রেম তার মাঝে সে অর্জন করে নাই, এও জান্নাত পাবে, কিন্তু দুইটা জান্নাত কি এক হইতে পারে? প্রেমিকের জান্নাত ভিন্ন রকম হওয়া চাই না? প্রেমিকের জান্নাতটা তো ভিন্ন রকম হওয়া চাই। তাই এই সূরা আর রহমানের মাঝে যে প্রেমিকের জান্নাত কেমন হবে, আর যারা আবরার তাদের জান্নাত কেমন হবে, সেই আলোচনাটাই খুব বিস্তারিত ভাবে আনা হই। তারপর সূরা ওয়াকেয়ার মাঝেও আমরা সেই আলোচনা পাব, একই আলোচনা। সূরা মুতাফফিফিনের মাঝেও এক পর্যায়ে এসে যে প্রেমিকদের জান্নাত কেমন হবে, যারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নিতে আল্লাহ তাআলার দিনকে কায়েম করা, আল্লাহ তাআলার প্রেমকে অর্জন করা, সেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে কি পুরস্কার পাবে, সেই আলোচনা আল্লাহ তাআলা এই সমস্ত সূরাগুলোর মাঝে কোরআনে কারীমের মাঝে এমন ভাবে অঙ্কিত করছেন, এমন ভাবে চিত্রায়িত করে দেখায় দিতেন, এইভাবে আমাদের সামনে বুঝিয়ে দিতেন যে এর চাইতে সুন্দরভাবে বোঝানোর আর কোন পথ নেই। ওয়ালিমান খাফা মাকাম রব্বিহ জান্নাতান ফাবিআই আলা রব্বিকুমা তুকাজ্জিবান। ওয়ালিমান খাফা মাকাম রব্বিহ, এমন ব্যক্তি, মান খাফা মাকাম রব্বিহ, যাদের মনের মাঝে সর্বত্র একটা ভয় ছিল মাকাম রব্বিহ, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা একজন মানুষের মাঝে কখন অর্জিত হয়? এটা অনেক লম্বা আলোচনা। যে একজন মানুষের মাঝে যখন মারেফতের গুণ অর্জিত হয়, যে লোকটার মারেফত অর্জিত হয়েছে তার মাঝে দুইটা গুণ পাওয়া যায়। কয়টা গুণ পাওয়া যায়? দুইটা গুণ পাওয়া যায়। একটা হলো সে আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়তে পারে না, কোনো হুকুম ছাড়তে পারে না। আর আরেকটা হলো সে আল্লাহ তাআলার কোনো নাফরমানি করতে পারে না। নাফরমানি তো এই জন্য করতে পারে না যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। নাফরমানির কাজের মাঝে সে এক সেকেন্ড সময় অতিবাহিত করতে পারে না। কেন? সে তো বুঝতে পারে আল্লাহ দেখতেছেন, সবসময় বুঝতে যে আল্লাহ আমারে দেখতেছেন। এই যে আমি মসজিদের মাঝে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি ঘরের মাঝে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি খাইতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি বাজার করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, এই যে আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতিটা, এই অনুভূতিটা তার দেমাককে সম্পূর্ণভাবে গ্রাস করে দেয়। সেই অবস্থা নিয়ে একটা মানুষ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ তাআলার কোন হুকুমের সাথে সে অবাধ্যতা করতে পারে? করতেই পারে না। আর আরেকটা গুণ অর্জিত হয়, কোনো ছাড়তে পারে না, কোনো ইবাদত ছাড়তে পারে না। এখন এই সময়ে এই ইবাদতটা করলে এত সওয়াব, অত বুঝতে পারে যে এই সওয়াবগুলো করলে আমার মাওলা খুশি,
আমার রব এই সমস্ত কাজগুলো করলে করলে তিনি খুশি হয়ে যাবেন, ছাড়তে পারেন না, না এটা ছাড়ি কেন? কারণ মাওলা আমাকে দেখতেছেন এই সময়টা এই এবাদত করলে মাওলা আরো খুশি হবেন, আমি এবাদত না করে কই যাব? কোথাও যাওয়ার জায়গায় ভিজা পায়, কিসের ঘর, কিসের পরিবার, কিসের সমাজ, কিসের রাষ্ট্র, ওর চিন্তা থাকে যে মাওলা, মাওলার রেজামন্দি, মাওলাকে খুশি করা, এইটাই তার একমাত্র চিন্তা থাকে। এই অবস্থার একটা মানুষ, সেই মানুষটার জান্নাত কেমন হবে? আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতান, যে তাকে দুইটা জান্নাত দেওয়া হবে, দুইটা জান্নাতের সে মালিক হবে, দুইটা জান্নাতের সে মালিক হবে। যে এই মানুষটা যে এই পরিমাণ সাধনা করতেছে, এই পরিমাণ মেহনত করতেছে, তার এই মেহনতটা, তার এই সাধনাটাকে তোমরা যদি মিথ্যা মনে করো করতে পারো, কিন্তু এই মানুষটা তার প্রতিদান আল্লাহর দরবারে পাবেই পাবে। এইটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা বলতেছেন পাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, পাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের নিয়ামত, তোমার রবের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করতে চাও? তোমার রবের নিয়ামত দেওয়ার শক্তিকে তুমি কি অস্বীকার করতে চাও? তিনি তো নিয়ামত দিতে পারবেন, এবং এই সমস্ত মানুষগুলোকে উপযুক্ত নিয়ামত তিনি অবশ্যই দিবেন। তোমরা আল্লাহ তাআলাকে অক্ষম মনে করতে পারো, কিন্তু আল্লাহ সক্ষম, সক্ষম না? আল্লাহ সক্ষম। এটা বোঝানো হইতেছে মক্কার কাফেরদেরকে, যারা মনে করত যে এই সমস্ত মুমিনরা কি অলিক একটা স্বপ্ন দেখা তাদের জীবনটাকে বরবাদ করতেছে, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, দুনিয়ার সমস্ত মজাকে তারা নষ্ট করতেছে। এর যদি বোকা মানুষ হয় কিসের জান্নাত পাবে, দশ দুনিয়ার সমান হবে, এই সমস্ত কথাকেও বিশ্বাস করে তো সব পাগল হয়ে গেছে। তার জবাবে বলা হইতেছে পাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আলা শব্দের অর্থ ক্ষমতা, সক্ষমতা, তোমরা আল্লাহ তাআলার সক্ষমতাকে অস্বীকার করতে চাও? কিন্তু আল্লাহ সক্ষম, আল্লাহ পারবেন, পারবেন না? যিনি এরকম একটা পৃথিবী সৃষ্টি করতে পারতেন, এরকম এর চাইতে আরো দশ গুণ বড় একটা পৃথিবী সৃষ্টি করা, এটা তার জন্য কঠিন কিছু? এটার জন্য কঠিন কিছু? আরেকটা বিষয় এখানে বোঝানো হয়েছে, তাবি এই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, যিনি এত বড় একটা পৃথিবীকে সৃষ্টি করতেন, এই পৃথিবীর মাঝে এই আকাশ, জমিন, চন্দ্র, নক্ষত্র, সূর্য, এই সমস্ত কিছুকে তিনি চালাচ্ছেন, নিয়ন্ত্রণ করতেছেন, এই মানুষদেরকেও তিনি সৃষ্টি করতেন, এই মানুষরা নেই অন্যায়, জুলুম, ইনসাফ, পাক না পাক, হারাম হারাম, হালাল হারাম, এই সমস্ত বিধানাবলীও তিনি দিতেন। এই মানুষগুলো এই পৃথিবীতে থাকবে, এই পৃথিবীকে ভোগ করবে, যারা তার নীতিমালা অনুযায়ী ভোগ করবে তাদেরকে পুরস্কার দান করা, যারা তার নীতিমালাকে ভঙ্গ করবে তাদেরকে শাস্তি প্রদান করার তার কি অধিকার নাই? তার অধিকার আছে, তার অধিকার আছে। সেই অধিকারের বলে যারা তার পাগল, যারা তার মারেফতের গুণকে অর্জন করার জন্য মেহনত করবে, তিনি তাদেরকে প্রতিদান দেবে। সেই প্রতিদান হবে দুইটা জান্নাত। এই দুইটা জান্নাত কেমন হবে দেখেন, এই দুইটা জান্নাতকে বোঝার জন্য আরো দুইটা জান্নাতের আলোচনা পরে আসতেছে, ওইটা বোঝা দরকার। বলা হইতেছে ওয়ামিন দুনিহিমা জান্নাতান, প্রথমত বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলার ভয়কে অর্জন করবে তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থাপনা রয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। আর দেখো এই দুইটা জান্নাত তো আছেই, এই দুইটা জান্নাত মুকাররবিনদের জন্য, যারা সাবেকিন তাদের জন্য, যারা প্রেমিক তাদের জন্য এই দুইটা জান্নাত। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, আরো দুইটা জান্নাত আছে, ওই জান্নাতের চাইতে আরেকটু সাধারণ কোয়ালিটির জান্নাত, আরেকটু সাধারণ কোয়ালিটির জান্নাত।
জান্নাত একরকম না, ওইটা হলো বিশেষ আর এটা হলো সাধারণ। সাধারণ জান্নাতটা কেমন হবে? মুদহাম্মাতান, মুদহাম্মাতান ফীহিমা আইনানি নাদ্বাখাতান ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। এইসব হলো এই যে একটু বিশেষ জান্নাতের পরের স্তরের যে জান্নাত, এই জান্নাতের নিয়ামতগুলো এরকম হবে। আর বিশেষ জান্নাত যেটা, সেই জান্নাতের নিয়ামত হবে জাওয়াতা আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান। দেখেন, একটা তো হলো আবরার আর আরেক দল হলো তাবেকিন। আবরারদের আলোচনা সূরা মুতাফফিফিনের মাঝে যেটা আনা হয়েছে, ইন্নাল আবরার আলাফি নাঈম, কি যা সদাচারী ব্যক্তি, অন্যায় করে নাই, জুলুম করে নাই, হারামকে ধরে নাই, নাপাককে ধরে নাই, আর আল্লাহ তাআলার নিয়ামত রাশির মাঝে থাকবে, অগণিত নিয়ামতের মাঝে আল্লাহ তাআলা তাদেরকে রাখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, এই নিয়ামতগুলোকে দেখার জন্য, এই নিয়ামতগুলোকে স্বচক্ষে দেখার জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা সিংহাসন দিবেন। সেই সিংহাসনের উপর উপবিষ্ট অবস্থায় ইয়ানজুরুন, তারা দেখতে থাকবে, মা উতু মিনান নাঈম, যে নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন এটা দেখার জন্য আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা সিংহাসন তাদেরকে দিবেন, যে সিংহাসনের উপর উপবিষ্ট হয়ে তারা নিয়ামতগুলোকে দেখতে থাকবে। আর এদের অবস্থা কি হবে? তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, এরা এত জান্নাত, জান্নাতের নিয়ামতকে তারা এইভাবে ভোগ করবে। তারিফু ফি বুজুহিহিম, তাদের চেহারা দেখেই আপনি বুঝতে পারবেন, নাদরাতান নাঈম, সুখের সজীবতা। তারপর আলোচনা ইসকাউনা মিন রাহীকিন মাখদুম, অগণিত নিয়ামতের একটা নিয়ামতের আলোচনা। এই যে এই জান্নাতি যারা আবরার, ইউসকাউনা মিন রাহীক, সেই জান্নাতের মাঝে তাদেরকে পান করানো হবে রাহীক, রাহীক নামক এক ধরনের পানীয়, মাখতুম, যা সিল করা থাকবে, গালা করা থাকবে। দেখেন, জান্নাতের মাঝে তো বিভিন্ন ধরনের নহর হবে, মাসালুল জান্নাতি আল্লাতী বু'ইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা'ইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নহর হবে, স্বচ্ছ পানি ঝর্ণার আকারে সেখান থেকে ঝরবে, নদীর মতো প্রবাহিত হবে, খুব স্বচ্ছ, নির্মল, ঠান্ডা, তৃপ্তিকর পানির ব্যবস্থাপনা জান্নাতে থাকবে। ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তামু, সেই জান্নাতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন দুধের নহর হবে। দুনিয়ার মাঝে যে দুধটাকে একটা জানুয়ারির স্তন টেনে টেনে বের করতে হয়, প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করে, জান্নাতের মাঝে দুধ, আল্লাহ তাআলার যে জান্নাতের দুধের ব্যবস্থাপনা, এটা কোনো পশুর স্তনকে টেনে টেনে বের করতে হবে না, দুধ এটা ঝর্ণার মতো এরকম ভাবে ঝরবে, নদীর মতো প্রবাহিত হবে, দুধের নহরই থাকবে, একটা নহর, এটা শুধু দুধের, লামিয়াত গাইয়ার তো আমো, আর এটা এরকম প্রসেসিং করা থাকবে, এটা বাসি হবে না, এটা স্বাদ, মজা, গন্ধ কোনো কিছুর মাঝে কোনো পরিবর্তন আসবে। ও আনহারুম মিন খামরিন, বিভিন্ন ফলের জুসের নহর থাকবে, ও আনহারুম মিন খামরিন লাজ্জাতিন লিশারিবিন, পানকারীরা এটাকে পান করার সাথে সাথে তারা একটা ভিন্ন রকম তৃপ্তি, ভিন্ন রকম একটা তৃপ্তি তারা পাবে, কোন অতৃপ্তি তাদের মাঝে থাকবে। ও আনহারুম মিন আতালিম মুসাফফা, আর জান্নাতের মাঝে থাকবে কি? মধু, মধুর ঝর্ণা থাকবে, না মধুর ঝর্ণা, দুনিয়ার মাঝে একটা মধু তো চাকা, মৌমাছির মল আঁকড়ে এটাকে এটা বের হয়, কিন্তু জান্নাতের মাঝে মধু এটা আলাদা কোনো চাক থেকে না, মধু এটা ঝর্ণা থেকে মধু প্রবাহিত হবে।
দেখেন এটা তো থাকবে, এই সব হলো জান্নাতের সাধারণ নহর, সাধারণ নহর এই সব কিছু জান্নাতের। এই যে মধুর নহর বলেন, তারপর মনে করেন আমের জুসের নহর বলেন, যাদের দুধের নহর বলেন, এইসব হলো সাধারণ নহর। তো একটা নহর, একটা লেক, এটা তো বিশেষ, এটা একদম সাধারণ মানে। কিন্তু এই যে এই রহিকটা যে, এটা সাধারণ না, এটা মাখদুম, এটা বিশেষ এক ধরনের পানীয় জান্নাতের, যেটা খুব তৃপ্তিকর। এটা এরকম ভাবে মাখদুম গালা করা থাকবে, একদম ফিল করা থাকবে, যেমন শরবত তো অনেক পাওয়া যায়। এই যে 10 নম্বর ট্রামগেট, 1 নম্বর বিভিন্ন জায়গায় শরবত বিক্রি করেন, 1 টাকা 2 টাকা গ্লাস, 2 টাকা গ্লাস পাওয়া যায় ঠান্ডা পানির শরবত। উপরে দেখা যায় যে একটা বরফ গলে গলে পড়তেছে। এটা একদম সাধারণ মানের, অনেকে এটা ধরতেও চায় না। আবার অনেক শরবত আছে রুহ আফজা, আছে না, বিশেষ বিশেষ ব্যবস্থাপনায় বিশেষভাবে প্রক্রিয়াজাত করা, এটা তো ভিন্ন। জান্নাতের মাঝে এক তো দুধের নহর, বিভিন্ন ধরনের ফলের জুসের নহর, এটা তো থাকবেই, এবং ওইটার তৃপ্তি তো একজন জান্নাতিকে তৃপ্তি দিবে। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতিদের জন্য, এই আবরার যারা, এদের জন্য বিশেষ ধরনের একটা আপ্যায়ন থাকবে, এটা হলো রহিক, এটার নাম হলো রহিক, এটা মাখদুম, এটাকে একদম গালা করা থাকবে। এখন দেখেন এই রহিকটা কেমন পানি, এটার আলোচনা এই জায়গায় করা হয়েছে। খিতাম ও মিস, যে রহিকটা এটা যে কত উঁচু স্তরের একটা তৃপ্তিকর পানি হবে, এটাকে বুঝার জন্য আল্লাহ তাআলা এতটুকু বুঝাইছেন, এটাকে সিল করার যে গালা থাকবে উপরে, এইটাই থাকবে হলো মেশকাম্বর। এটাকে সিল করার গালা যেইটা উপরে, উপরে যেই জিনিস দ্বারা গালা করা হবে সেইটাই থাকবে মেশকাম্বরে। তাহলে ভিতরের পানিটা কতটুক দামি এবং তৃপ্তিকর হওয়ার পর, এইটার উপরের গালাটা, যে গালাটাকে আমরা দুনিয়ার মধ্যে যে জিনিসটা গালা হিসেবে লাগানো হয় এটা ফালায় দিই, গালাটা ফালায় দিই না, হ্যাঁ, উপরের যে সিপিটা, সিপিটা এইটাই হবে হলো মেশকাম্বরের, মানে ওইটাই ভিন্ন রকম তৃপ্তিকর হবে, ওটা থেকে মেশকির সুগন্ধি ছড়াবে। তাহলে ভিতরের পানীয়টা এটা কতটুকু তৃপ্তিকর হবে, মেশকাম্বর তো দুনিয়ার মেশকাম্বর না, জান্নাতের মেশকাম্বর, মেশকের দ্বারা এটার উপরের গালাটাকে করা হবে। আরেকটা তাফসীর এই আয়াতেরই করা হয়েছে, যে আমরা যখন বিভিন্ন পানীয় খাই, একটা ঢেক উঠে না শরবত পান করার পর, বিশেষ করে আমরা যদি স্প্রাইট বা সেভেন আপ ইত্যাদি পান করার পর একটা ঢেক উঠে, সেই ঢেকটা কিন্তু খুব অরুচিকর, ঢেকটা কারো কাছেই পছন্দনীয় না, ঢেকটা কি কারো কাছে পছন্দনীয়, কিন্তু এটা খাইতে হয়। তারপর ঢেকটা যেন না উঠে এর জন্য চাপ টাপ দেওয়া হয়, ঢেকটা যেন না উঠে। তো জান্নাতের মাঝে এই রহিক পানিটা এটা এত তৃপ্তিকর হবে, যে এই রহিক এই পানিটা এক ঢুক পান করার পর যে ঢেকটা উঠবে, সেই ঢেক থেকে চারদিকে মেশকাম্বরের সুগন্ধি বের হবে, এটা এত বেশি তৃপ্তিকর হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এতটুক আলোচনার পর বলতেছেন, তোমরা প্রতিযোগিতা করতেছ, এই জান্নাতের জন্য প্রতিযোগিতা কর, এই জান্নাতের জন্য প্রতিযোগিতা কর। দেখেন এতটুক আলোচনার পর এখন আরেকটা আলোচনা আনা হইতেছে, এই রহিক পানিটা যে এত মজাদার কেন, সে কেনর আলোচনা আসছে কোরআনে কারিমে। মিজাজুহু মিন অমিজাজুহু মিন তাসনিম, অমিজাজুহু মিন তাসনিম, যে এই রহিক পানিটা যে এত তৃপ্তিকর, এইটার এই বিশেষ তৃপ্তির পিছনে কারণ হলো এটার মধ্যে তাসনিম মিশানো হয়েছে। এই রহিক পানিটার এত মজা হওয়ার কারণ হলো এটার মধ্যে কি মিশানো হয়েছে, তাসনিম, মিজাজুহু মিস, এটার মধ্যে তাসনিম মিশাই দেওয়া হয়েছে। এখন তো নতুন প্রশ্ন, তাসনিম কাকে বলে, এটা নতুন প্রশ্ন না, যে এই রহিকটা এত স্বাদ যে এইটাকে পান করার পর যে ঢেকটা উঠে সেই ঢেক থেকে মেশকাম্বরের সুগন্ধি ছড়ায়, তাহলে ওইটা কত মজা, ওটা তো 4-5 হাজার কোটি গুণ বেশি।
বেশি মজাদার হবে। আর এইটা এত মজাদার হওয়ার কারণ হলো এটার মধ্যে তাকলিমের কয়েক ফুটা ফেলে দেওয়া হয়েছে। এখন তাকলিম কি? আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, ওই যে বললাম না জান্নাত দুইটা, একটা হলো আবরারদের আর আরেকটা কাদের? মুকাররাবিনদের। তো বলতেছে আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তাকলিম হলো জান্নাতের সেই ঝর্ণা। আল্লাহ তাআলার নৈকট্যশীল প্রেমিকরা সর্বদা যে ঝর্ণার পানিকে পান করবে। এখন দেখেন এই মুকাররবিনদের মর্যাদা এটা কত উঁচু, যে যারা সাধারণ জান্নাতি হবে, মুকাররবিনরা যে ঝর্ণা থেকে সর্বদা পানি পান করবে, সেই ঝর্ণার কয়েক ফুটা দিয়ে এদের জন্য শরবত বানানো হবে, সেই শরবতের নাম হল রহিক। আল্লাহ তাআলা ঠিক এইভাবে যারা আল্লাহর প্রেমে নিজের জীবন উৎসর্গিত করবে, ঠিক এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাঝে তৃপ্তির ব্যবস্থাপনা করবে। এই বলা হইতেছে দুইটা জান্নাত, অমিন দুনিহিমা জান্নাতান, যে সেই যে প্রেমিকদের জান্নাত সেই জান্নাত ছাড়াও আরো দুইটা জান্নাত আছে, মুদহাম্মাতান। এই যে জান্নাতটা এটা হলো ঘন গাঢ় সবুজ শ্যামল জান্নাত হবে, সবুজটা এত কড়া সবুজ হবে যে কড়া সবুজ থেকে একটু কালচে কালচে দেখা যায় না, ঠিক এরকম কালচে কালচে কড়া সবুজ হবে। আর সবুজের মাঝে এই কড়া সবুজটাই কিন্তু সবচেয়ে দেখতে এটা চোখ জুড়ানো মন জুড়ানো। এই যে এই জান্নাতটা, যে জান্নাতটা আবরার এবং আসহাবুল ইয়ামিনরা লাভ করবে, এই জান্নাতটা হবে মুদহাম্মাতান, সবুজ শ্যামল, একদম ঘন গাঢ় সবুজ শ্যামলে চারদিক পরিপূর্ণ থাকবে। আর প্রেমিকদের জান্নাত কি হবে? মুদহাম্মাতান যাওয়াতা আপনার ফি তাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান, যাওয়াতা আপনার। মুদহাম্মাতানের বিপরীতে বলা হইতেছে তাদের জান্নাতটা হবে কেমন? যাওয়াতা আপনার, যাওয়াতা এই শব্দটা হলো আরবি ভাষায় এটার অর্থটাকে, মানে শব্দটা এরকম ব্যাপক শব্দ যেটাকে বাংলা ভাষায় এটার অর্থ করাই যায়। আর আফনান শব্দের অর্থ হল ফিনানের জমা হল আফনান। আফনান বলা হয় যেটা বহু বিভাগ বিশিষ্ট, জু মানে বিশিষ্ট ধরেন, আর আফনান হল বহু বিভাগ। যাওয়াতা আফনান এর একটা শাব্দিক তর্জমা এই করা যায় যে বহু বিভাগ বিশিষ্ট হবে এই জান্নাতটা। মুফাসসিরিন একরাম ওনারা ওনাদের তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় এই কথা বলছেন যে এই জান্নাতের রূপ এবং এই জান্নাতের আকৃতি এত মনোমুগ্ধকর হবে যে জান্নাতি তার চোখের পলক খুলবে, বন্ধ করবে, জান্নাতের রূপ পরিবর্তন হবে, তার কাছে এত মজা লাগবে এই জান্নাতের অবস্থা। তারপর দেখেন ফিহিমা আইনানি নাফাখাতান, এখন এই যে জান্নাতের সবুজ উদ্যান, এই সবুজ উদ্যানটাকে সার্বক্ষণিক সতেজ রাখার জন্য এই জান্নাতের মাঝেই থাকবে দুইটা ঝর্ণা, ফিহিমা আইনানি নাফাখাতান, উচ্ছল গতিতে যে ঝর্ণা সার্বক্ষণিক বইতে থাকবে বইতে থাকবে, একদম জান্নাতের প্রত্যেকটা স্তরে স্তরে এই ঝর্ণার যে শাখা প্রশাখা এটা এরকম ভাবে বিস্তৃত থাকবে, পানির সিঞ্চনের জন্য ভিন্ন কোন ব্যবস্থা করার প্রয়োজনই নেই, এইভাবে এই জান্নাতের অবস্থা। আর প্রেমিকদের জান্নাত, সেই জান্নাতের আলোচনায় বলা হইতেছে ফিহিমা আইনানি তাজরিয়ান, এই জান্নাতের মাঝে দুইটা ঝর্ণা যে থাকবে এই দুইটা ঝর্ণাই প্রবাহমান ঝর্ণা। আগের জান্নাতের মাঝে দুইটা ঝর্ণা ছিল, এই দুইটা ঝর্ণা এটার পানি প্রবাহিত হইতেছে পূর্ণ জান্নাতের মাঝে, এটার পানি সিঞ্চিত হইতেছে। আর এই প্রেমিকদের জান্নাতের যে দুইটা ঝর্ণা
এই দুইটা ঝর্ণা হলো এমন ঝর্ণা দেওয়া হবে যে জান্নাতি যেখানে যাবে এই ঝর্ণাকে সেখানে সে সাথে করে নিয়ে যেতে পারবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, প্রবাহমান দুটো ঝর্ণা দিয়ে দেওয়া হবে, প্রবাহিত হবে, এই ঝর্ণা ঝর্ণাটা চলমান হবে, সে ঝর্ণার অবস্থানকে স্থানান্তর করতে পারবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ তাআলা তো সব পারেন, আল্লাহ এই জন্যই ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, তোমার রবের শক্তিকে তুমি কি অস্বীকার করতে চাও, তোমার রবের কুদরতকে তুমি কি অস্বীকার করতে চাও, তোমার রবের নিয়ামতকে তুমি কি অস্বীকার করতে চাও, অস্বীকার করার কোনো উপায় নেই। তারপর দেখেন এখন ফলমূলের আলোচনা, খাবার দাবারের আলোচনা, এই তো জান্নাতের রূপের আলোচনা গেল, দ্বিতীয় পর্যায়ে জান্নাতের যে দৃশ্য এবং ঝর্ণা ইত্যাদির আলোচনা গেল, এখন খাবার দাবারের আলোচনা। সাধারণ জান্নাতি যারা যারা আসহাবুল ইয়ামিন, এদের জান্নাতের মাঝে ফিহিমা ফাকিহাতুন ওয়া নখলুন ওয়া রুম্মান, এদের জান্নাতের মাঝে বিপুল পরিমাণ ফলমূল, বিপুল পরিমাণ ফলমূলের সমাহার থাকবে। এর মাঝে মনে করেন নাকুল খেজুর থাকবে, রুম্মান আনার থাকবে, আরো ধরতে পারেন আপেল থাকবে, কমলা থাকবে, মালটা থাকবে, তালিকা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে একটা তালিকা বর্ণনা করছেন, ফিহিমা ফাকিহা, বিপুল পরিমাণ ফল, নাকলুন খেজুর, রুম্মান আনার, এই ধরনের বিপুল পরিমাণ ফলমূল থাকবে, বিপুল ফল ফলমূলের ব্যবস্থাপনা দেওয়া হবে। দেখেন খাবারের আলোচনা এই জন্য করে নাই কারণ আসলে জান্নাতে তো ক্ষুধা লাগবে না, আর মানুষের ক্ষুধা লাগলে খাবার আসে, ক্ষুধা ছাড়া মানুষ ফলমূল খায়, খাবারও জান্নাতে থাকবে, তৃপ্তিকর খাবার থাকবে, কিন্তু সেই খাবারের আলোচনাটা এই জায়গায় ওইভাবে আসে নাই, ফলমূলের আলোচনাটাই আসে। আর প্রেমিকদের জান্নাতের অবস্থাটা কি হবে, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, দেখেন ওই জায়গায় কিন্তু একটা তালিকা বর্ণনা করা হয়েছিল, খেজুর আঙ্গুর আনার তালিকা, এখানে কোনো তালিকা তালিকা নাই, ফিহিমা মিন কুল্লি ফাকিহা, সব ধরনের ফলমূল এই জান্নাতের মাঝে থাকবে, জাওজান জোড়ায় জোড়ায়। দেখেন পার্থক্য বোঝার চেষ্টা করে, ওই জায়গায় মনে করেন তালিকা আছে, আম জাম কাঁঠাল কলা, এই জায়গায় কোনো তালিকা না, অর্থাৎ যত ধরনের ফল আছে মিন কুল্লি ফাকিহা, সব ধরনের ফল তাদের জান্নাতে তাদের সামনে পরিবেশন করা হবে, জাওজান জোড়ায় জোড়ায় পরিবেশন করা হবে, এই জায়গায় কোনো তালিকা টালিকা নাই। তালিকায় তো তালিকা কখন হয়, যখন তালিকা করা যায় এদের জান্নাতের মাঝে ফলমূল তো সব জোড়ায় জোড়ায়, এখান থেকে কোনো একটা বাদ যাবে না, ওই জায়গায় কোনো একটা বাদ যেতে পারে তালিকা থেকা, কিছু কিছু ফল যেটা দেখে নাই, যেটার চাহাত নাই নাই, কিন্তু এদের এই জায়গায় সব থাকবে, প্রতিবার খাবার পরিবেশনের সময় সব ধরনের ফলমূল তার সামনে উপস্থিত করা হবে, মিনকুল্লি ফাকিহাতিন জাওজান। মুফাসসিরিন আকরাম এটার আরেকটা তাফসীর এইভাবে আনছেন, মিনকুল্লি পাকি হাতিন, এখানে তো দুইটা জান্নাত, জান্নাত কয়টা, দুইটা না, মিনকুল্লি পাকি হাতিন জাওজান, যে অবস্থাটা এই হবে যে দুইটা বাগান যে সে পাবে, একটা বাগান থেকে সে যখন আরেকটা বাগানে যাবে এক রকমের ফল দুইটা হবে না, এক বাগানে যেই ফল দেখে গেছে আরেক বাগানে সেই ফল পাবে না, ওখানে আবার ভিন্ন জাতের ফলমূলের ব্যবস্থাপনা করা হবে। আবার মুফাসসিরিন আকরাম এটাও লিখছেন যে একটা ফলের মাঝে দুই ধরনের স্বাদ থাকবে, দুই ধরনের স্বাদ, জাওজান এক একটা ফলের দুই ধরনের স্বাদ থাকবে, আর যারা সাধারণ জান্নাত এরা এক ধরনের স্বাদ পাবে, ওইটাও তৃপ্তিকর হবে, কিন্তু এদের প্রতিটা ফলে দুই ধরনের স্বাদের সমাহার থাকে। তারপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আসতেছে, যে জান্নাতের মাঝে আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদেরকে যে সমস্ত নারীদের সাথে বিয়ে দিবেন
সেই সমস্ত নারীরা সেই সমস্ত হুররা কেমন হবে সেই আলোচনা এখন করা হইতেছে। তো শুরুতেই বলা হইতেছে ফিহিন্না খাইরাতুন হিসাব, যারা সাধারণ জান্নাতি, মিন দুনিহিমা জান্নাতানের যারা অধিকারী, এরা হইল ফিহিন্না খাইরাতুন হিসাব। খাইরাত বলা হয় সুন্দরী নারী, খাইরাত বলা হয় সৎ স্বভাবের নারী, আর হিসান হলো যারা সুন্দরী। খাইরাতুন হিসান, খাইরাতটাকে আনা হন আগে আনা হইছে সৎ স্বভাব, হিসান সুন্দর সৎ স্বভাবটা, কারণ নারীর আসল ভূষণ হলো তার স্বভাব। স্বভাব যদি সুন্দর না হয় শুধু রূপের সৌন্দর্য তারা কয়দিন। সেই জান্নাতের মাঝে শুরুতেই যেটা আনা হয়েছে খাইরাতুন, সৎ স্বভাবের হিসান সুন্দরী নারীদের ব্যবস্থাপনা থাকবে। শৌরুন মাকসুরাতুন ফিল খিয়াম, যে এমন হুরদের ব্যবস্থাপনা জান্নাতের মাঝে থাকবে যারা সর্বদা তাবু সমূহের মাঝে সুরক্ষিত, তাবুর মাঝে সুরক্ষিত। এদেরকে কখনো আলো, কোন তাপ এদেরকে কখনো স্পর্শ করে লামিয়া তুমি তুহুন না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, এবং এরা এমন কুমারী হবে ইতিপূর্বে কোন জিন কোন ইনসান এদেরকে স্পর্শ করে। দেখেন সূরা আর রহমান, এটা তো জিনদেরকেও বলা হইতেছে, জিন এবং ইনসান উভয়কে সম্বোধন করা হইতেছে না, মানুষদেরকে বলা হইতেছে যে প্রত্যেকটা পুরুষ যে নারী পাবে ইতিপূর্বে অন্য কোন পুরুষ অন্য কোন মানুষ তাকে স্পর্শ করে নাই, তাকে দেখে নাই। আবার জিনদের ক্ষেত্রে জিনরাও তো জিন নারী পাবে পরি পাবে, তাদেরকেও অন্য কোন জিন সেই জান্নাতি জিনের আগে স্পর্শ করে ধরে দেখে, এই হবে জান্নাত। এই তো করে সাধারণ জান্নাতিদের হুরদের আলোচনা, যারা এক তো হবে সুন্দরী, স্বভাব হবে সুন্দর, সর্বদা সুরক্ষিত ব্যবস্থাপনার মাঝে আল্লাহ তাআলা তাদেরকে লালন পালন করতেন। দেখুন হুররা কিন্তু মাটি পানি বাতাস আগুন এর দ্বারা তৈরি না, হুরদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে মেষ কাম্বর কর্পূর জাফরান ইত্যাদির দ্বারা তাদের দেহকে তৈরি করে। বিশেষভাবে তৈরি করা হাদিসের কিতাবের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরদের ব্যাপারে অনেক লম্বা চওড়া আলোচনা করতেন, যে সমস্ত আলোচনা অনেক লম্বা সময়ের ব্যাপার। এই গেল জান্নাতের আলোচনা, যেই জান্নাতটা মিন দুনিহিমা জান্নাত। এখন প্রেমিকদের জান্নাতের অবস্থা দেখেন, ফিহিন্না কাসিরাতুত তারফ, দেখেন এই জায়গায় কথা বলা হয় নাই খাইরাতুন হিসান সুন্দরী সৎ স্বভাব, এটা বলা হয় নাই, শুরুতেই যে গুণটা আনা হয়েছে কাসিরাতুত তারফ, কাসিরাতুত তারফ, তারফ বলা হয় দৃষ্টি, তাদের দৃষ্টিটা সংরক্ষিত হবে, এমন সংরক্ষিত দৃষ্টি তারা লাভ করবে যে জান্নাতের মাঝে যে স্বামী তাদেরকে দেওয়া হবে জান্নাতের এই স্বামী ব্যতীত এই হুররা এই স্বামীর এমন প্রেমিক হবে যে জান্নাতের তার স্বামী ব্যতীত অন্য কোন কিছুর দিকে তারা তাকায় দেখবে না, এটাও একটা নিয়ামত, এটা কঠিন নিয়ামত। যে এদের ভালোবাসা এদের মহাব্বত এদের আন্তরিকতা এদের মায়া স্বামীদের প্রতি এই পরিমাণ থাকবে এরা জান্নাতের নিয়ামতের দিকে তাকাবে। একটা স্বামীর সবচেয়ে বড় তৃপ্তি কি, তার স্ত্রী তাকে ভালোবাসে, স্ত্রী তাকে ছাড়া কিছু বুঝে না। আচ্ছা এর চেয়ে বড় তৃপ্তি কোন স্বামীর আছে? এই যে প্রেমিক জান্নাতি যারা, এরা ঠিক এই ধরনের হুরদের সাথে এদের সার্বক্ষণিক বসবাস, কাসিরাতুত্তর, এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। আর এর আগের
জান্নাতীদের হুরদের মাঝে এই গুণের আলোচনা যায় নাই। ওরা জান্নাতের নিয়ামত ভোগ করবে, এদের নিয়ামত ভোগ করবে, কিন্তু এরা হবে পাগল। ওরা যেরকম আল্লাহর পাগল ছিল, এদেরকে যে সমস্ত হুর দেওয়া হবে এই হুররাও এদের ঠিক ওরকম পাগল হবে। কাফিরাত উত্তর, লাম ইয়াতমিতহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোন জিন কোন ইনসান স্পর্শ করে দেখে নাই, এদের রূপ কেমন হবে? ওই জায়গায় তো রূপের বর্ণনা করা হয়েছে হিসান সুন্দরী, আর এই জায়গায় রূপের বর্ণনায় হিসান সুন্দরী বলা হইতেছে না, বলা হইছে কান্নাহুন্না লিয়াকুতু ওয়াল মারজান। এদের রূপের আলোচনা করা যাবে না, ইয়াকুত কেমন যেন ইয়াকুত মারজান। আল্লাহ বলে দিচ্ছেন কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ইয়াকুত এটা খুব স্বচ্ছ একটা মতি, এটাকে বলা হয় ইয়াকুত। আর মারজান এটাও খুব স্বচ্ছ, মারজানটা হয় ছোট ছোট সাদা লাল বিভিন্ন কালারের হয়, খুব স্বচ্ছ হয়। আর ইয়াকুতটা এটা এক ধরনের হিরাল যেটা লাল বর্ণের হয়, কিন্তু এটার সবচেয়ে বড় গুণ হল যেটা এত উত্তম হীরা যে আগুনও এটাকে পোড়াইতে পারে না, এই ইয়াকুত যেটা আগুন এটাকে পোড়াইতে পারে না। এই মুফাসসিরিন আকরাম লিখছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার দিক দিয়ে হইল এইসব ইয়াকুতের মতো হবে, আর রঙের দিক দিয়ে এরা হবে মারজানের মতো, মারজান এটা হবে রং, রঙের চিত্র। তারপর জান্নাতের যে বৈঠকখানা সেই বৈঠকখানার আলোচনা আসছে, তারা বসবে কিসের মাঝে, সিংহাসনটা কেমন হবে? তো যারা আবরার এদের সিংহাসনটা হবে মুত্তাকিন আলা রফরফিন খুদরিন, সবুজ গালিচার তারা উপবেশন করবে। ওয়া আবকারিয়িন হিসান, যা খুব আশ্চর্যজনক সুন্দর হবে, সবুজ গালিচা আশ্চর্যজনক সুন্দর, সবুজ গালিচার উপর তারা বসবে, সবুজের চাইতে সুন্দর তো কিছু নাই। এই তো গেল আবরারদের আলোচনা, আর যারা প্রেমিক তাদের আলোচনাটা আসতেছে মুত্তাকিন আলা ফুরুশিন, তাদেরকে বসানো হবে, তারা উপবেশন করবে এমন বিছানার মাঝে, বাতাইনুহা মিন ইস্তাবরাক, বিছানাটা এমন হবে যে বিছানার যে আস্তর, আস্তর বিছানাটাকে যে উঁচু করা হবে, মানে জাজিম এক কথায় বলতে গেলে আগেরটা ছিল গালিচা আর এটা অনেকটা জাজিম, বাতাইনুহা বাতাইন বলাই হয় আস্তর, যেটার আস্তর হবে মিন ইস্তাবরাক রেশম দ্বারা, রেশম দ্বারা এই বিছানাটার আস্তর করা হবে, এই বিছানাটা তৈরি করা হবে রেশম দ্বারা, জান্নাতি রেশম দ্বারা, তুলতুলে বিছানা হবে। তার বিছানার মাঝে বিভিন্ন ধরনের ঝিকিমিকি ঝলক থাকবে, আর বিছানাটাও এরকম আশ্চর্যজনক বিছানা হবে, এই বিছানার মাঝে এই সিংহাসনের মাঝে সে বসবে, সে দাঁড়াবে, সে শুয়ে থাকবে সর্বাবস্থায়। ওয়াজানাল জান্নাতাইনি দান, এই উভয় জান্নাতের যে ডালপালা গাছ গাছালি এইসব তার খুব নিকটে থাকবে, খুব নিকটে থাকবে, সে ফল মূল খাইতে যাবে, তো তার বিছানার মাধ্যমে সে বিছানায় শুয়ে সেই ফলের গাছকে ধরতে পারবে, ফল ধরতে পারবে, ফলের তৃপ্তি সে ভোগ করতে পারবে। এই সমস্ত জান্নাতের আলোচনার পর আল্লাহ তাআলা বলতেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আরে উত্তম আনুগত্যের বিনিময়ে কি উত্তম পুরস্কার না? যে আনুগত্য বেশি করতে আর বেশি দিতে হইব না, যে কম করছে সে তো কমই পাবে, হিসাবটা তো এইভাবেই আসা দরকার। তাবারাকাত মুরাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর নাম বরকতময় বিল জালাল, যিনি মহাসম্মানিত এবং মহানুভব, মহানুভব। তো দেখেন সূরা আর রহমানের মাঝে 31 বার এই শব্দটা বারবার উচ্চারিত হয়েছে, তবে আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, শুরুতে আটটা নিয়ামতের আলোচনা করা হয়েছে,
আর বলা হয়েছে এই নিয়ামতগুলোকে তোমরা কি অস্বীকার করতে চাও? তোমাকে সৃষ্টি করছি, এই পৃথিবীতে সৃষ্টি করছি, সমস্ত নিয়ামত আমার পক্ষ থেকে দিতেছি, অস্বীকার করতে চাও? তারপর এই নিয়ামতটা একটা দিন ফুরিয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, জাহান্নামের ভয়াবহ শাস্তি সামনে অপেক্ষা করতেছে। এই ধরনের আলোচনার দ্বারা আরো সাতবার তাবি আলা রব্বিকুমা তুকাযিবান বলে আল্লাহ তাআলা ক্রোধ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বারবার ডাকছেন। তারপর এই বিশেষ জান্নাতের আলোচনা করে একবার এবং সাধারণ জান্নাতের আলোচনা করে আরো একবার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে ডাকতেছেন। এই আহ্বান আল্লাহ তাআলা করতেছেন যে প্রতিযোগিতা যদি করতে চাও, জীবনে যদি কোনো কিছু অর্জন করতে চাও, এই জান্নাতটাকে অর্জন কর। অর্জন করার জিনিস হলো এই জান্নাত। মেহনত, মেধা, পরিশ্রম, এই সমস্ত কিছু কিছু যদি দিতে হয়, কার জন্য দিতে হবে? এই জান্নাতকে অর্জন করার জন্য দিতে হবে। কারণ এই জান্নাত সত্য, এই জান্নাতের নিয়ামত লা মাকতুআ ওয়ালা মামনুআ, লা মাকতুআ ওয়ালা মামনুআ, এটা কোনোদিন ফুরাবে না, কোনোদিন শেষ হবে না। এই জান্নাতের জিন্দগির শুরু আছে, শেষ নাই। আখেরাতের অনন্ত অসীম একটা জিন্দগি আমাদের সামনে আসতেছে। ঠিকানা যদি জান্নাত হয়, শুরু শেষ নাই। ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, অনন্ত অসীম জিন্দগি জাহান্নামের সেই আগুনের মাঝে পড়তে হবে, শেষ নাই। সেই সূরায়ে আর রহমান, এই আর রহমান আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনার একটা সূরা, এবং আল্লাহ তাআলা খুব মায়ার সাথে, খুব মহব্বতের সাথে জান্নাত এবং জাহান্নামের পূর্ণ চিত্রটাকে অঙ্কন করে আমাদের সামনে উপস্থাপন করে শুধু এইটাই চাইতেছেন, আমরা যেন এই জান্নাতের জন্য উৎসাহী হই, আমরা যেন আমাদের জীবনের মাঝে এই জান্নাতটাকে অর্জন করার জন্য একটা সময়কে বের করি। আল্লাহ তাআলা সূরায়ে আর রহমানের যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে গড়ার, আমাদের জীবনকে তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।